আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো দর্শক, চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে রুটিনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা করি তা আজকে একটু পরে করতে হলো, কারণ ছেলের চাঁদপুরে খেলা আছে, সে চাঁদপুরে যাবে, এর জন্য সকাল ছয়টার সাড়ে ছয়টার মধ্যে তাকে রেডি করে পাঠিয়ে দিতে হয়েছে আমার। আমি নিজেই যে মাঠে দিয়ে এসেছি, তো সেখান থেকে এসে এখন আমার সকালের রুটিন শুরু করলাম। ছেলেকে দিয়ে আবার আমি আধা ঘন্টা হেঁটেও আসছি। তো এখন সকালবেলা আমি যেটা খাই সেটা হচ্ছে এই যে দর্শক, গরম পানির মধ্যে ইসুপ গুড়ের ভুষি, তোকমার বিচি, চিয়া সিড আছে এখানে, তোকমার বিচিটা নাই, চিয়া সিড, তারপর ফ্ল্যাক্স সিড আর হচ্ছে ইসুপ গুড়ের ভুষি। তো এগুলো মিলে সকালবেলা আমি খাই সব কিছু খাওয়ার আগে। আর সাথে খাই হচ্ছে একটা কারি পাতা, কারি পাতার অর্ধেক খাই, পুরাটা খাই না, কারণ পুরাটা একজনের জন্য ভালো না, কোনো জিনিসই বেশি খাওয়া আসলে ভালো না, সেজন্য 10-12 বা 15টার মতো পাতা খাই, আর বাকিটা আমি রেখে দিই চায়ের সাথে দেওয়ার জন্য। তো সেটা আবার সবাই মিলে খাই, তাই আমার একার ভেতরে তো আর যায় না, সেজন্য তেমন কোনো সমস্যা হয় না। তো সবার আগে আমি এটা খেয়ে নিচ্ছি, তারপর সকালের কাজকর্ম শুরু করব। দর্শক, এই যে কিছুক্ষণ একটু এটা ভিজিয়ে রাখলে ভালো হয়, তো 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখি, তারপর ই করি। এই যে আমি রুটিটা সেঁকে নিচ্ছি, তারপর হচ্ছে অন্যান্য কাজ করব। এই যে চিয়া সিড খাওয়ার পর আধা ঘন্টার মতো যখন হয়ে যায়, এরপর একটু রং চা খাওয়ার চেষ্টা করি, তো সেটাও খাওয়া শেষ। এখন আমি ডিম ভাজব, আমার হাজব্যান্ড গোসল করতে চলে গেছে ঘুম থেকে উঠে, তো এখন ডিমটা ভাজব, ভেজে তারপর তাকে সে আর আমি দুজন একসাথেই খাবো। আর এই যে এটা হচ্ছে অলিভ অয়েল, এখন থেকে একটু একটু করে তেল খাওয়ার চেষ্টা করছি, কারণ ডাক্তার দুজনকেই খুবই সাবধান করে দিয়েছে ফ্যাটি লিভারের জন্য, যে তেল খুব কম খেতে হবে, আর অন্যান্য জিনিসও নিষেধ সেটার সাথে তেলটাও, সেজন্য সব কিছুতেই একটু একটু তেল দিই। আর একটু করে তেল বয়ামের মধ্যে রেখেছি, যাতে একবারে বেশি রাখলে বেশি ঢেলে দিই আমি, সেজন্য যে রুটিটা শেখা শেষ। এখন ডিমও ভেজে ফেলেছি, আজকে আর ভাজি ডাল ভোনা কিছুই করিনি বা সবজি, এখন থেকে আর শুধু চা দিয়ে রুটি খাওয়া হয় না আমার ঘরে, কারণ ডাক্তার তো নিষেধ করেছে চিনি চা এসব কম খেতে, তাই রং চা দিয়ে তো আর চা রুটি খাওয়া যায় না, সেজন্য ডেলি ভাজি, তারপর ডিম ডাল ভোনা বা সবজি কিছু একটা করতে হয়। এই যে আমি যে চাটা করেছি সেই চায়ের পাতাটা এনে এই জায়গাটায় আমি ই করি, রেখে দেই, এটা যখন একটু কয়েকদিন যায় পচে যায়, তারপর এটা আবার আমি গাছের গোড়ায় দিই, সেই জন্য এখানে এনে সব কিছু জমা করি আর কি। এই যে এটা তো মাটি আর চা পাতা দিয়ে রেখেছি, কোনো একটা গাছ লাগাবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর এখানে একটা জিনিস, অবাক করে একটা জিনিস দেখাচ্ছি, এটা আমার খুব অবাক লেগেছে, হয়তো অনেকেই দেখেছেন, এই যে গাছ থেকে যে পাতা পড়ে, সেই পাতাটা পড়ে দেখেন কি অবস্থা, একেবারে শুধু আমরা যেমন মরে গেলে মাংসগুলো যখন সব শেষ হয়ে যায় কঙ্কালটা থাকে, ঠিক এটা সেরকম অবস্থা হয়েছে, সব উপরের স্তর মাটি খেয়ে ফেলেছে, এখন শুধু এটার ইটা আছে, দেখতে পাচ্ছেন? আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, জানি না বুঝতে পেরেছেন কিনা আপনারা। দেখেন এইভাবে মানুষের যেমন মরার পর সব পচে হাড়গোড় থাকে, ঠিক পাতাটারও সেরকম অবস্থা, সেজন্য একটু দেখালাম, আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। ভালো লাগে এইসব গাছগাছড়ার সাথে থাকতে ভালো লাগে। আর এখানে দর্শক ডিম এনেছে আমার হাজব্যান্ড, সেই ডিমগুলো আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে আগে ডিমগুলো পানিতে ভিজিয়ে ময়লাটা একদম যখন নরম হয়ে চলে যায় ফেলে দিয়ে ভালো পানি দিয়ে ধুয়ে তারপর আবার হুইল পাউডার দিয়ে ডিম ভিজিয়ে রাখি, আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে এটাকে ধুয়ে তারপর আবার ভালো পানি দিয়ে ধুই, এরপর একটা ঝুড়িতে রেখে পানি ঝরিয়ে
যখন পানিটা একদম শুকিয়ে যায় তখন ফ্রিজে রাখি। আপনারা ওইভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে যখন ডিমটা বের করে কোনো কাজ করবেন ধরলো তেমন কিছু আসবে যাবে না। এখন আমি যেহেতু নাস্তার পর্বটা শেষ, এখন দুপুরে রান্নার জন্য সব পেঁয়াজ ধনিয়া পাতা তারপর সব কিছু কেটে কুটে রাখছি। আসলে সকালবেলাটা আমাদের কী যে ভাই যায় ডিম, এই যে ডিম ধুয়েছি যেহেতু মুরগির ইটা আছে সেজন্য খুব ভালোভাবে বেসিনটা আমি ই করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, যাতে খাবার দাবার কিছু যদি পড়ে যায় যেন কোনো সমস্যা না হয়। সেজন্য খুব ভালোভাবে এইভাবে আপনারাও ধুয়ে নেবেন। ডিম ধোয়ার পর মানুষের যেমন মল জীবাণু, ঠিক ডিমেরও এরকমই, তো এগুলি আসলে একটু মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে কিন্তু এমনিতেই পৃথিবীর যা অবস্থা, মানে সুস্থভাবে বাঁচা মুশকিল হয়ে গেছে। তাই সবাই একটু সচেতন হয়ে চলার চেষ্টা করবেন। জানি অনেকেই করেন, আবার অনেকেই করেন না, তাদের জন্য আর কি মেসেজটুকু। এই যে আমি ডিমটা আবার ধুয়ে রেখে দিলাম, এখন দুপুরবেলার রান্না করব মাছ, সেটা ধুয়ে ভালোভাবে তারপরে ই করে নিব, রান্নাটা করব। আর আজকে আমার হাজব্যান্ড বাসায় খাবে না, তাই খুব বেশি কিছু করব না, রাতে খাবে অবশ্য, সেজন্য রান্না বান্না। আর ছেলেটাও চাঁদপুরেই দুপুরবেলা থাকবে, চাঁদপুরে যেহেতু থাকবে ও দুপুরে খাবে না, সন্ধ্যায় হয়তো বিকেলবেলা এসে খাবে। তাই কাজে একটু আস্তে ধীরেই করছি কাজ, আর যেসব কাজ জমে আছে সেগুলো করার চেষ্টা করছি। এই যে শীত চলে এসছে দর্শক, এখন মজার মজার পাকোড়া ফুলকপি এসব বানানো ভাজা হবে। তাই বেসন শেষ হয়ে গেছে আমার বাসার, এই যে আবার বেসন তৈরি করব। বেসনটা তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি চার রকমের ডাল আর আতপ চাল একসাথে করে নিয়ে শুকিয়ে নিচ্ছি। তারপর এটা খুব ভালোভাবে ঝেড়ে একটা কাপড়ের মধ্যে কয়েকবার করে মুছবো, মুছে তারপরে এটা আমি ভাঙাতে দেব। এর মধ্যে দুপুরের রান্নার জন্য আমি চালটাও ধুয়ে নিচ্ছি। আসলে টুকটাক অনেক কিছু থাকে কিন্তু আমাদের ঘরে, অনেক মনে করে একা থাকে তেমন কোনো কাজ নাই, বা আমার হাজব্যান্ডরাও ভাবে যে বাসে কি এমন কাজ, এই যে আদা ছেলে নিয়েছি এটা এগুলো ব্লেন্ড করব, ব্লেন্ড করে রেখে দিব। আর রান্নার আগে আমি আরেকটা কাজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে একটু ফ্লাক্সের মধ্যে গরম পানিটা রাখি দর্শক, যাতে তরকারিতে দেওয়া যায়। আর সেদিন লাউ রান্না করেছিলাম, তো লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি, এটা আজকে আলু দিয়ে ভাজি করব। আর এই যে বিচিগুলোও ফেলে দেইনি, নরম নরম ছিল তাই বিচিগুলি রেখে দিয়েছি। বিচিটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। এই ভর্তাটাও খেতে মজা, সাথে একটু বেশি করে রসুন ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক মজা হয়। আর লাউয়ের বিচির খোসার ভাজিটাও অনেক টেস্ট হয়। আপনারা এইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন, সেজন্যই হয়তো লাউ নিয়ে এত গান, লাউয়ের আগা ডগা সব কিছু খেয়ে লাউয়ের খুলিটা দিয়েও কিন্তু ঢুকঢুকি বানায়, সেজন্য হয়তো লাউ নিয়ে এই গান। এটা কাটার সময় আমি অনেকবার ভেবেছি এই কথাটা। আর দর্শকে যেহেতু খুব বেশি একটা রৌদ্র পড়েনি, ডালটার মধ্যে যেখানটায় আমি দিয়েছি সেখানে খুব অল্প সময়ে রোদ থাকে, তাই চুলাতে একটা কড়াই গরম করে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে সেটার মধ্যে ডালগুলো দিয়ে আমি একটু গরম করে নিব, যাতে জাস্ট এটার ভিতরে যে একটা আছে সেটা যেন দূর হয়ে যায়, একটু কড়কড়ে ভাব আসে, এই জন্য আর কি এটুকু করা, আর কিছু না। আর পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, গোসল করব আমি, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না দর্শক, আমার ঠান্ডার সমস্যা, আর গরম পানি দিয়ে করলেও সমস্যা হয়ে যায়, এখন অনেক জ্বালা, আসলে শরীর সুস্থই থাকে না আজকাল, বিশেষ করে গত ডিসেম্বরে যখন অপারেশনটার পর থেকে এখন মানে কিছু না কিছু হচ্ছেই শরীরের মধ্যে। তো গোসল করতে যাবো, এর আগে একটু গাছগুলোকে দেখে নিচ্ছি। এই যে একটা জবা ফুলের ডাল দিয়েছিল আমাকে একজন, তো সেটাকে আমি চার টুকরা করে এইভাবে লাগিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কলি দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি ই হয়, গাছের ডালপালাগুলো গজায়। খোলা রাখলে কিন্তু এই যে রৌদ্র বাতাস এইসবে শুকিয়ে যায়, হয় না, তাই এইভাবে করেছি।
যখন ডালটা মাটিতে লাগিয়ে মাটি সুন্দরভাবে পানি দিয়ে এরপর পানিটা যখন পুরো মাটিতে শুষে নিয়েছে তারপর আমি ওই পলিটা দিয়ে পেঁচিয়ে এভাবে রেখে দিয়েছি। এই যে পাশে হচ্ছে কারি পাতার ডাল লাগিয়েছিলাম সেটাতেও আল্লাহর রহমতে ই আসছে। এই যে দেখতে পাচ্ছেন ডালপালা গজাচ্ছে, জবা গাছটাতেও হয়েছে, তো আল্লাহর কাছে শুক্রিয়া। আমার না হলে অনেক খারাপ লাগতো, অনেক পরিশ্রম করেছি, আজকে অনেক দিন ধরে এগুলো এইভাবে রেখেছি। আবার মাঝে মাঝে খুলে দিতে হয়, একটু হাওয়া লাগাতে হয়, আবার ঢেকে দিই, বাঁধি, অনেক পরিশ্রম আসলে করতে হয়। তো এই আর কি। আর আরেকটা গাছ, আমার বাচ্চার টিচার আমাকে একটা জবা ফুল গাছ দিয়েছে, তো সেটা স্যার হয়তো বোঝেনি, অনেকগুলো ছিদ্র করেছে নিচে, তো ছিদ্র এত বেশি করেছে যে পানি দিলে পানি পড়ে যায়, তাই আমি সেটা কি করব, অন্য একটা ইতে নিব। তো যেই গাছের আমার তেমন কিছু নাই, এরকম একটা গাছের মাটিগুলো সব ঢেলেছি, একটু পর যেহেতু বউ আসবে ঘর মুছবে তাই এখন একটু এগুলো গাছটা সেরে নিচ্ছি। এই যে এটা হচ্ছে এই যে গাঁদা ফুল গাছ, এই গাঁদা ফুল গাছটা আমি ই করব, এইটার থেকে সরিয়ে অন্য আরেকটাতে নিব। এগুলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ছিদ্র সার করেছে, অথচ একটা ছিদ্র করলেই হয়, আসলে বেশি করতে হয় না। এটাও একটা মেসেজ সবার জন্য দিয়ে দিলাম। আরেকটা ছিল তুলসী গাছ, সেটাও ই করে দিলাম। এখন আমি গোসল করতে যাব দর্শক। তো গোসল করতে যাওয়ার আগে আপনারা সবাই যেহেতু শীতকাল, একটু চেষ্টা করবেন নারকেল তেল দিয়ে, খাঁটি নারকেল তেল যদি থাকে, অথবা যে যেটা লাগান, কেউ লোশন, কেউ সরষের তেল, কেউ নারকেল তেল, যে যেটাই লাগান দিয়ে খুব ভালোভাবে তেলটা দিয়ে শরীরটা একটু ই করে নিতে, ম্যাসাজ করে নিতে, তাহলে হবে কি স্কিনটা একটু ভালো থাকে, সফট থাকে। কারণ গোসল করার সময় আমরা যেহেতু এত কাজকর্ম করি সারাদিন, মহিলারা তেল চিটচিটে হয়ে যায় রান্নাঘরে থেকে, তো ই হয়ে যায়, তখন একটু কিন্তু সাবান, ফেস ওয়াশ যে যেটা ইউজ করি সেটা কিন্তু দেওয়াই হয়। তো এর এর জন্য আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডেলি ডেলি সাবান বা ফেস ওয়াশ দিলে। সেই জন্য গোসল করতে যাওয়ার আগে যদি এভাবে একটু দিয়ে যান তাহলে কিন্তু অনেক সফট থাকবে, আপনারা কিছুদিন ইউজ করলেই বুঝতে পারবেন, করে দেখবেন দর্শক। এরপর আমি এখন গোসল করতে চলে যাব, তারপর আবার এসে নামাজ টামাজ পড়ব, আমার মেসেজ করা শেষ, এখন আমি গোসল করতে যাব। এই যে দর্শক, গোসল করা শেষ, এখন আমি অজু টজু করে চলে এসেছি, এখন আমি নামাজ পড়ব। তো তার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিরাম। এই সিরামটা কিন্তু যদিও এই কৌটাটা কেনা আমার ভাস্তির ছিল, আমার ভাস্তির থেকে আমি এই কৌটাটা নিয়ে এসেছি, আর এই ভিতরে যে সিরামটা সেটা আমার নিজের বানানো। আর এত জাদুর মতো কাজ করে সিরামটা, আসলে ব্যবহার না করলে কেউ বুঝতেই পারবেন না যে এতটা উপকারী এই সিরাম। এটা আমি নিজে বানিয়েছি এবং আমি সবসময় এটাই দিই। আমার হাজব্যান্ড অনেক ক্রিম লোশন অনেক কিছু নিয়ে আসে, বাট আমি কিছুই দিই না, সে বকাও দেয় এই জন্য যে তুমি কেন দাও না। আমি আসলে কেন জানি আমার ই হয় না, কেনা জিনিস দিলেও আমার মনে হয় যে স্কিন ড্রাই থাকে, ভালো লাগে না, আমার অনেক ড্রাই স্কিন, তাই আমি আমার নিজের বানানো এটাই দিই। তো আপনারা যদি কেউ এই সিরামটা কিভাবে বানিয়েছি সেটা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করতে হবে দর্শক। যদি আপনারা কমেন্টস করেন, কয়েকটা কমেন্টস যদি পাই তাহলে আমি এটা ই করা দেখাবো। যদিও অনেকেই দেখে অবশ্য কিন্তু কমেন্টস করে না, আসলে কমেন্টস করলে কি ক্ষতি হয় না কি হয় আসলে আমি বুঝি না, এমন না যে দেখে না, অনেক ইউনিক ভিউয়ার্স আছে আমার, অনেকেই আল্লাহর রহমতে দেখে, বাট কমেন্টস করলে অনেক ভালো লাগে। এই যে দর্শক, ঘুম একটু শুয়েছিলাম, ঘুম আসেনি আসলে আমার, সারাক্ষণ এত খারাপ লেগেছে, গা জ্বালাপোড়া করছে, মাথা কীরকম যে করছে, অসহ্য লাগছিলো, আমি আসলে বোঝাতে পারবো না। এরপরও হয়তো 10-15 মিনিটের মতো ঘুমিয়েছি খুব সম্ভবত, তারপর আজান দিয়েছি, উঠে গেছি। এখন একটু গত রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, একটু চিতই পিঠা খেতে চেয়েছিল আমার হাজব্যান্ড, যে কিনে আনি তুমি দুধের মধ্যে ভিজিয়ে দাও,
তো যেহেতু আল্লাহর রহমতে নিজেই পারি, কেন কিনে আনাবো, তাই আমি চাল ভিজিয়ে রেখেছি, একটু পিঠা বানাবো, কিন্তু শরীর অনেক খারাপ হয়ে গেছে। তারপরও বিকালবেলা মা ছেলে চা খেয়ে তারপর একটু কাজে নেমেছি, তার আগেই শরীর অনেক খারাপ, চা খেতে পারিনি পুরোটা আমি। এই যে দুটো চা দেখছেন, একটা আমার ছেলের একটা আমার, এর মাঝখানে আমি অর্ধেক চা খাওয়ার পর মনে হচ্ছিলো যে আমার ঘাড় ছিঁড়ে, ঘাড়ের রগগুলো ছিঁড়ে যাচ্ছে, মাথা একেবারে মনে হয় যে কী যে খারাপ লাগছে, দর্শক বলে বোঝানো যাবে না, সবাই আসলে দেখলে তো বোঝাই যায় না যে এতটা অসুস্থ থাকি, কিন্তু শরীর যে কতটা খারাপ থাকে সেটা যারটা সে বুঝে। ভিতরে অনেক সমস্যা হচ্ছিল, এর মাঝখানেই এই যে দেখেন প্রেশার ট্রেশার মেপে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, তো আল্লাহর কাছে বেঁচে আছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা।